কি গো, তোমরা দেখেছো আমাদের ইটিং চ্যালেঞ্জটা? দেখো নি, তাহলে এক্ষুনি দেখে নাও। আই বাটনে ক্লিক করে আই বাটনে দিয়ে দিচ্ছি। আজকে কি কি আছে? আজকে একটা ভালো স্পেশাল জিনিস আছে, কচু শাক ছোলা আর নারকেল দিয়ে। আর আছে তরকারি, তরকারিটা হচ্ছে মূলো, কপির ডাটা, ফুলকপি, বেগুন, কুমড়ো, আলু ছাড়া। এটা চিকেন, আলু দিয়ে চিকেন কারি, আলু ধনে পাতা দিয়ে। চলো, অনেক বেলাও হয়ে গেছে, খাওয়াটা শুরু করি। তাহলে কচু শাক দিয়ে শুরু করা যাক, দারুণ লাগে আমার। ছোলা আর নারকেল দিয়ে, তার উপর আবার ছোলা নারকেল। এটা মনে হয় ওই দাদুর না? দাদু আজকে আসেন, আজকে আওয়াজ পাইনি তো দাদু। জল, জলটা খেয়ে নিয়ে তো স্টার্ট করবে খাওয়াটা। কচুর সাথে জল খেতে ভুলে গেছি, খাও। হেঁচকি উঠে একটা বিপদ ঘটাবে, তখন কচুর শাক হয়ে যাবে। নারকলটা কুড়িয়ে দেওয়া হয়েছে, নারকলটা বেশ কচকচ করে পড়ছে মুখে, ভালো লাগে। আমার কিন্তু ওই ইলিশ মাছের মাথা পাতার থেকে আমার এরকম কচুর শাকই বেশি ভালো লাগে, কারণ কচুর শাক খেতে খেতে অতবার কাটা ফাটা বাজতে ভালো লাগে না। খাবো, স্মুথ খেয়ে যাবো, তাই না? ওটা আমার কথাই না, না তরকারি টরকারি হলে ঠিক আছে, শাকের কথা বলছি। কালকে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি, এবার আবার নেক্সট আসবো আরেকটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। এবার চ্যালেঞ্জ কিছু দেখাবো, যেগুলো ও আর আমি সেম খেতে পারবো সেইটা নিয়ে চ্যালেঞ্জ করবো। আর ইয়ে বলেছে, অন্বেষা বলেছে একদিন মোগলাই পরোটার চ্যালেঞ্জ আনতে, আর অন্তরা আর একজন কে যেন, কিছু মনে করো না, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, এরা দুজন মোমোর চ্যালেঞ্জ বলেছে, বুঝেছ? আর আমার আরেক বোন বলেছে রসগোল্লা চ্যালেঞ্জ, মিষ্টি রসগোল্লা চ্যালেঞ্জ, আগে রসগোল্লা রসগুলো চিপে আবার সেটা করা যেতে পারে। রসগোল্লার চ্যালেঞ্জ তুমি কার সাথে করবে? তুমি সেটা তো ভাবছি, তুমি আর দিদি বসো, দুজনে মিষ্টি খেতে ভালোবাসো। দিদিকে বসিয়ে দেবো, আমি তো একটার বেশি খেতেই পারবো না। আমি আর পুটু বলবো, পুটু তো রাজভোগ খেতে ভালো আছে, ওটা খেতে পারবে। ছোট ছোট আনবো, অত বড় আনা যাবে না, 5 টাকা সাইজ এগুলো আনলেই হবে। কে মেন তো হচ্ছে টাইমিং, কে আগে খেতে পারে। সেই সরু লঙ্কাগুলো আর 3-4টে আছে, হলে শেষ।
না দেখোনি কতটা উঠেছে জানাই হলো কেসটা কেমন একটা অবেলা অবেলা হয়ে যায় না শীতকালে একটু ইয়ে হলে আড়াইটা বেজে গেলে নিবু নিবু রোদ তারপর যদি মেঘলা হয় তো আরো ভালো না মেঘলা নেই কাল একজন বলছিল আন্টি ভাতের চ্যালেঞ্জ করবে আর আঙ্কেলকে মুরগি ঠ্যাংস পুরো আমাকে হারানো স্কিম আর কি জানে ভাত বেশি খাই ও তো কম খায় ভাত না চ্যালেঞ্জ করলে তো সমান সমানই নিতে হবে তখন কি তোমাকে বেশি দেব দেব না আমি যেটুকু খাই সেটুকুই তোমাকে দেবো মেরা বাকিটা খাবে কিন্তু ঠ্যাংকেতে তো সময় লাগে সেইটা তাহলে তোমার আন্টিকেও ঠ্যাং দিতে হবে ভাগ হচ্ছে কোনটা কোন আলুটা দিয়ে খাবে সেটা আজকে চিকেনে না রসুন গুলো গোটা গোটা দিয়েছি বাবা সবসময় বলে রসুন গোটা দিলে খেতে নাকি খুব ভাল লাগে চিকেনের রসুন তো আজকে বললাম তাহলে গোটা গোটা দিই দেবে অনেক আছে তো অনেকদিন চিকেন ভর্তা বানানো হয় না অনেক দিন হয়ে গেছে ছবির পেয়ে তিন হলেই হবে আমার হোম ডেলিভারির ছেলেগুলো কলেজ বন্ধ হয়ে যাওয়ায় চিকেন ভর্তা দিয়ে ভাত বানাবে ভালো লাগবে চিকেন ভর্তা দিয়ে রুটি খেতে হবে নান
এখন এক পিসও চিকেন ধরলে না, আলু দিয়ে খেয়ে নিলে। চিকেন দেখছি আর খাচ্ছি, তুমি চিকেন গুলো তুলে নাও, নিয়ে প্লেটে তোলো, তাহলে গ্রেভিটা পুরো নিয়ে নিতে পারবে। দিয়েছি তো তোমাকে গ্রেভি বেশি করে। না তুমি নিয়ে দিও, তুমি চিকেন নিয়ে কটায় বাড়ি ঢুকলে? 12:30। তুমি কোথায় যাবো? কোথা? একটা বাজে, কোনো একটা, কোনো একটা। আমরা একদিন হিউজ আইটেম নিয়ে আসবো, মনে আছে সেই আমার 1/24-এ থাকতে গলা কেঁদেছিল? একদিন হিউজ আইটেম নিয়ে আসবো, কিন্তু সামঞ্জস্য রেখে, সামঞ্জস্য বাইরে না। বাঙালি থালিতে যেরকম আইটেম থাকতে পারে সেরকম। চিকেনটা এনে দিয়ে যেরকম বললে ওরকম হয়েছে? এনে দিয়ে বললো ধনে পাতা দিয়ে বেশ কষা কষা করে করো। আমার বাবা কতগুলো ব্যাপার ছিল জানো তো,
টক দই যে জিনিসটা ইউজ করবে বাবা সেটা খাবে না প্রবলেম হয় নিশ্চয় কিছু না যদি শুনে নিয়েছে না শুনলে ঠিক আছে না না শুনলে বুঝবেই না টক জিনিস পছন্দ নাকি না লেবুর তো দেখা তো তারপরে যদি শুনেছ যে এখানে ধনে পাতা দেওয়া হচ্ছে মায়ের পেছনে পড়ে গেল মানে কি ব্যাপার বলো তো ব্যাপারটা আর কিছুই না যেটা আগকার মানুষরা থাকে না যেটা যেইভাবে খেয়েছে সেটা সেইভাবেই খাবো নতুনত্ব কিছু হবে না মা চিকেন করলে লেগ পিসটা একটাই পিস খাবে বাবা লেগ পিসটা লেগ পিস থাকলে আমি চাইনি লেগ পিসটা একটু বড় হলে ব্যাস একদম তাহলে যেরকম বলেছিলাম পারফেক্ট সেরকম রান্না করেছে এই জন্য আমি আগে এসে বলে দিয়েছি আমি জানি পারবে চিকেনের মাস্টার নেই চলো তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব আস্তে আস্তে আরও চেষ্টা করছি ভালো ভালো আইটেম আনার সঙ্গে থেকো পাশে থেকো লাইক শেয়ার কমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব ভালো থেকো সুস্থ থেকো টাটা